উত্তর অসমত দীর্ঘদিনের পর চলি আছে নকল খুনের রমরমিয়া ব্যবসায়। জুনমণির আভার মৃত্যু, জুনমণির আভার মৃত্যুর পাছতেই গোটাই ঘটনা পোহরলে আহিল, এ টু জেড নকল খুনের এ টু জেড পোহরলে আহিল। তারপর আরক্ষী তৎপর হল, আরক্ষী কঠোর হল, আর রাজ্যের বিভিন্ন প্রান্ত চলিল নকল খুন ব্যাপারীর বিরুদ্ধে অভিযান। এটা এটাক নকল খুনের ব্যাপারীক গ্রেপ্তার করলে আরক্ষী, অভিযানত গ্রেপ্তার হল। তারপর এতিয়া এটা ভয়ঙ্কর অভিযোগ পোহরলে আহিছে আরক্ষীর বিরুদ্ধে। এবার ভয়ঙ্কর অভিযোগ, এনকাউন্টারের ভাবুকি দি, এনকাউন্টারের ভয় দেখুয়াই নকল সোণৰ ব্যাপারীর পৰা চল্লিশ লাখ টাকা খালে আরক্ষী। নকল সোণৰ ব্যাপারীর পত্নীর এই ভয়ঙ্কর অভিযোগ, পুনৰ কৈছো, নকল সোণ ব্যবসায়ীর পত্নীর আরক্ষীর বিরুদ্ধে এই ভয়ঙ্কর অভিযোগ। আরক্ষী টাকা খালে নকল সোণৰ ব্যবসায়ীর পত্নীর আরক্ষীর বিরুদ্ধে ভয়ানক ভাষ্য, আরক্ষীর বিরুদ্ধে ভয়ানক ভাষ্য দিছে নকল খুন ব্যাপারীর পত্নীয়ে। চল্লিশ লাখ টাকা উদ্ধার করে আরক্ষী দেখালে পাঁচ লাখ পঞ্চাশ হাজার টাকা। এনকাউন্টারের ভাবুকি দি আরক্ষী চল্লিশ লাখ টাকা হরলুকি করা বলে অভিযোগ উত্থাপন হয়েছে। চিলাপথারত আরক্ষীর বিরুদ্ধে এই মহা অভিযোগ আনিছে নকল খুন ব্যাপারীর পত্নীয়ে। কথা বাহিরত কলে এনকাউন্টার করার ভাবুকি চিলাপথার আরক্ষীর, চিলাপথার আরক্ষী ভাবুকি দিছে নকল খুন ব্যাপারীজনক যদি কথা বাহিরত কয় তেনেহলে এনকাউন্টার করা হবে। আরক্ষীর এনকাউন্টারের ভাবুকির পাছতেই ভয়তে সমস্ত কথাই লুকাই রাখিছে। লখিমপুরের শহীদুল ইসলামের পর আরক্ষী জব্দ করেছিল চল্লিশ লাখ টাকা, চল্লিশ লাখ টাকা শহীদুলের পর জব্দ করেছিল। চিলাপথার আরক্ষীর বিরুদ্ধে শহীদুল ইসলামের পত্নী সাহিদা বেগমের বিস্ফোরক ভাষ্য, বিস্ফোরক ভাষ্য দিছে শহীদুলের পত্নীয়ে। নকল খুন বিক্রি করে চল্লিশ লাখ পুয়া ধন জব্দ করেছিল আর সেই ধন পাছত দেখুয়া হল আরক্ষী দেখালে পাঁচ লাখ পঞ্চাশ হাজার টাকা। বাকি সমুদায় ধন হরলুকি করে আরক্ষী শহীদুল ইসলামক দিলে ধমক। কথা বাহিরত কলে থানালে মাতি আনি এনকাউন্টার করিম বলে ভাবুকি দিছিল আরক্ষী, আরক্ষীর লোকে। নকল খুন ব্যবসায়ীর পত্নীর আরক্ষীর বিরুদ্ধে ভয়ানক ভাষ্য। এই মুহূর্তের একটা গুরুত্বপূর্ণ খবর লো আছো, চল্লিশ লাখ টাকা জব্দ করেছিল নকল খুন ব্যবসায়ীর পর জব্দ করেছিল চল্লিশ লাখ টাকা, কিন্তু আরক্ষী দেখালে পাঁচ লাখ পঞ্চাশ হাজার টাকা জব্দ করা বলে। অর্থাৎ বাকিখিনি ধন আরক্ষী আত্মসাত করলে। এই অভিযোগ নকল খুন ব্যবসায়ীর পত্নীর আর চিলাপথার আরক্ষীর বিরুদ্ধে এই ভয়ঙ্কর অভিযোগ উত্থাপন হয়েছে। আর যদি গোটাই কথাবর বাহিরত কেনবাক নকল খুন ব্যবসায়ীজনে যদি কয় তেনহলে নকল খুন ব্যবসায়ীজনক ভাবুকি দিয়া হোক যে বাহিরত কথা কলে এনকাউন্টার করা হব, থানালে মাতি আনি এনকাউন্টার করা হব। আমি জানাইছো লখিমপুরের শহীদুল ইসলাম, শহীদুল ইসলামের পর জব্দ করেছিল চল্লিশ লাখ টাকা আর তার পত্নী সাহিদা বেগমর বিস্ফোরক ভাষ্য। শহীদুল, শহীদুলক আরক্ষী লৈ আহিছে আর শহীদুলের পর চল্লিশ লাখ টাকা জব্দ করা হয়েছিল, কিন্তু আরক্ষী কাগজে কলমে বোলে পাঁচ লাখ পঞ্চাশ হাজার টাকা জব্দ করা বলিয়ে দেখাইছে। আর এই গোটাই কথাব যদি কেনবাক শহীদুল আর শহীদুলের পত্নীয়ে বাহিরত কয় তেনহলে শহীদুলক করা হব এনকাউন্টার, এই ভাবুকি দিয়া হল। আর এইবার আরক্ষীর বিরুদ্ধে মুখ খুলিছে শহীদুলের পত্নী সাহিদায়। আমি জানাইছো এই মুহূর্তের একটা ভয়ঙ্কর অভিযোগ, এইবার আরক্ষীর বিরুদ্ধে অভিযোগ, কোন সচা কোন মিছা। যদি প্রকৃততে আরক্ষীর বিরুদ্ধে এই অভিযোগ সচা হয় তেনেহলে কিন্তু এক ভয়াবহ তথ্য পোহরলে আহিব, অসম আরক্ষীর এক কুচরিত্র লেতেরা চরিত্র কিন্তু পোহরলে আহিব। যে সময়ত মুখ্যমন্ত্রী কঠোর হয়েছে, ডিজিপি জিপি সিং কঠোর হয়েছে আরক্ষীক সংস্কার করার নিমিত্তে, সেই সময়তেই আরক্ষীর বিরুদ্ধে আহিছে এনে মহা অভিযোগ। নকল খুন ব্যবসায়ীর পত্নী আনিছে এই ভয়ঙ্কর অভিযোগ, চল্লিশ লাখ টাকা জব্দ করা হল, চল্লিশ লাখ টাকা জব্দ করে মাত্র দেখুয়া হল পাঁচ লাখ পঞ্চাশ হাজার টাকা জব্দ করা বলে। অর্থাৎ বাকি যে ধন, বাকি যে ধন সেই ধন আত্মসাত করার ভয়ঙ্কর অভিযোগ। আর এইবর কথা, এইবর কথা যদি বাহিরত কেনবাকে শহীদুল বা শহীদুলের পত্নীয়ে কয় তেনেহলে শীঘ্রে শহীদুলক করা হব এনকাউন্টার, এই ভাবুকি দিয়া হল। অর্থাৎ আরক্ষী এতিয়া গুন্ডারূপ, গুন্ডা রূপত আরক্ষী। এয়া কোনো হিন্দি সিনেমা নহয়, এয়া কোনো দক্ষিণ ভারতের সিনেমা নহয়, এয়া চিলাপথারর অসমরে চিলাপথারর এটা সত্য ঘটনা। রাজ্যত প্রকৃতার্থত হয়েছে কি? নকল খুন ব্যবসায়ীক আরক্ষী ইমান দিন ধরিব নোৱাৰিল। উত্তর অসমক দীর্ঘ দিন ধরে, উত্তর অসমত দীর্ঘ দিন ধরে চলি আহিছিল নকল খুনের রমরমিয়া বেহা। আরক্ষী বিফল হল, আরক্ষী দেখিও যে নেদেখার ভাও ধরিল। জুনমণি রাভার মৃত্যুর পাছত গোটেই তথ্য পোহরলে আহিলে, বিভিন্নজনে মুখ খুলিলে। তারপর লখিমপুর পালে গই এসপি আনন্দ মিশ্র, আনন্দ মিশ্র অভিযান চলালে আর অভিযানত কেইবাজনও গ্রেপ্তার হল, বহু সংখ্যক নকল খুন ব্যাপারী গ্রেপ্তার হল। তারপরও কিন্তু এই রমরমিয়া ব্যবসায় চলি আছে, আরক্ষী
এই ব্যৱসায় ৰোধ কৰাত ব্যৰ্থ হৈছে কিন্তু আৰক্ষীয়ে ব্যৱসায়টো ৰোধ কৰিব পৰা নাই কিন্তু প্ৰকৃত এয়া কৰিছে পুনৰ কৈছোঁ আৰক্ষীয়ে নকল খুনৰ ব্যৱসায় ৰোধ কৰাত ব্যৰ্থ হৈছে সম্পূৰ্ণৰূপে ব্যৰ্থ হৈছে ৰোধ কৰিব নোৱাৰিলে আজিলে কিন্তু তাৰ পৰিৱৰ্তে আৰক্ষীয়ে এয়া কৰিছে জব্দ কৰা ধনকেইটাটো চকু আৰক্ষী 40 লাখ টকা জব্দ কৰি দেখুৱা হৈছে 550,000 টকা জব্দ কৰা বুলি আৰক্ষীৰ বিৰুদ্ধে এই অভিযোগ কিমান দূৰ ফসা কিমান দূৰ মিছা কিয়া নিশ্চিতভাৱে তদন্তৰ পাছত পোহৰলৈ আহিব ফসা মিছা পোহৰলৈ আহিব পাছত কিন্তু এই মহা অভিযোগ আনিবলৈ সাহস পালে কেনেকৈ নকল খুন ব্যৱসায়ীয়ে এই মহা অভিযোগ আৰক্ষীৰ বিৰুদ্ধে এই মহা অভিযোগ আনিবলৈ কেনেকৈ সাহস পালে মোৰ হাজবেণ্ডটো ইয়াতে আছে থানাত তাকে চাবলৈ আহিছিলোঁ কি কাৰণে তাই নকল হোনৰ কাৰণে ধৰিছিলে আপোনাৰ হাজবেণ্ড নাম কি সাইদুল ইসলাম কি নকল বেপাৰ নকল হোন বেপাৰখিনি কেতিয়াৰ পৰা চলি আছে তাই কেতিয়াৰ পৰা কৰে মই গম নাপাওঁ মই কালি ৰাতিয়ে গম পাইছোঁ কালি ৰাতিয়ে কৰে তাই কেতিয়াৰ পৰা কৰি আছে সেইটো মই নাজানো কিন্তু কালি মই খবৰটো পাইছোঁ চিলাপথা ধৰিছে বুলি তাৰপাছত মই তাৰপৰা আহিছোঁ ওলালোকৰ পৰা আহি তাৰপাছত মই ডাইৰেক্ট থানাত আহিছোঁ তাৰপাছত তাক মই সুধিছোঁ যে কিহৰ কাৰণে এনেকুৱা হ'ল তাই কৈছে মই এনেকুৱা কথা মই নকল সোণ লৈ আহিছিলোঁ তাৰপাছত সেইকেইটা মই বেচিছোঁ পইচাকেইটা পাইছোঁ পইচাকেইটা পাই আমাৰ আলহী এটা আছিলে সিহঁতৰ ঘৰলৈ গৈছোঁ তাৰপাছত মোক তাত পুলিচে ধৰিছে কিমান টকা আছিলে বোলে 40ৰ ওপৰত আছিলে কৈছিলে মানুহজনী মানে 40 লাখৰ ওপৰত আছিলে তাৰ লগত 3-4 জনমান আছিলে সেইকেইটা সিহঁতি পলালে পুলিচ অহাৰ লগে লগে সিহঁতি পলালে মোৰ মানুহজন আৰু সিহঁতৰ ঘৰৰ মানুহ আছিলে দুটা সিহঁতকো ধৰিলে কিন্তু সিহঁতি ইয়াত জড়িত নাই সিহঁতক এনেই ধৰি আনিছে বস্তুটো বাহিৰত বিক্ৰী কৰিছে বেলেগ মানুহ আছিলে সিহঁতি বাহিৰত জনামতে জেগাটোৰ নামটো মই ক'ব নোৱাৰোঁ তাই ক'ব পাৰিব চাগে মাইকী এটা আছিলে আৰু মতা মানুহৰ লগত আহিছিলে সিহঁতৰ লগতে বস্তুটো বিক্ৰী কৰিছে মাইকী মানুহ আহিছিলে এটাৰ লগত সোণটো কিনিবলৈ আহিছিলে ইয়াত 40 লাখৰ ওপৰত হৈছিলে কৈছে গোটেই টকাটো মোৰ মানুহজনে লৈ আমাৰ আলহী এটা আছিলে সিহঁতৰ ঘৰত সোমাইছিলে ভাবিছিলে তাত বহি চাহ তাহ খাই তাৰপাছত ওলাই আহিব তাৰপাছত তাত গৈ পুলিচে ধৰিলে তাত গৈ পুলিচে ধৰি আকৌ টকা 5.5 লাখ তাত দেখুৱাই আৰু ডাক্সৰ লগত ফচাই দিছে কিন্তু মোৰ মানুহজনে ড্ৰাগছ নাখায়ো আৰু এইবিলাক হেৰি নকৰেও বেচা কিনাও নকৰে ড্ৰাগছ কিনি মোৰ মানুহজনক মই সুধিছোঁ কালিও সুধিছোঁ মই আজিও সুধিছোঁ কথাকেইটা মই আজি আহিও সুধিছোঁ যে কিমান টকা আছিলে কিবা চবুত আছে নেকি তাই কৈছে অঁ মোৰ লগত চব চবুত আছে কিবা লাগে মোৰ মোবাইলটো আছে মোবাইলটো ওলাই লৈ লোৱা আৰু চব ওলাই হেৰি চবকেইটা পাবা যিমান চবুত লাগে কোনকেইটা মানুহক বস্তুখিনি দিছোঁ নকল সোণটো দিছোঁ কোনকেইটা মানুহক পইচা দিছে চব আছে মোবাইলত এতিয়া আপোনালোকে মোক মোবাইলটো ওলাই দিয়ক আৰু মোৰ মানুহজনক মাতি দিয়ক মাতি আনি ইয়াত দিয়ক তাই কি ক'ব লাগে তাই নিজে মুখেৰে ক'ব পইচাকেইটা মোৰ মানুহজনৰ পৰা পুলিচে লৈছে আৰু পুলিচে পইচাকেইটা কি ক'ত চক্ৰান্ত কৰি কি লুকাইছে সেইকেইটা সিহঁতি ওলাই দিয়ক সেইটো মোৰ মানুহজনে ক'ব নহয় পইচাকেইটা ক'ত থৈছে বুলি চব চবুত আছে মোৰ মানুহজনক মাতি আনক তাৰপৰা ওলাই দিবলৈ কওক তাই ওলাই আহিলে কি ক'ব আৰু মোবাইলটো লাগে মোবাইলটো থানাৰ পৰা ওলাই দিয়ক আপোনালোকে আমি শুনিছিলোঁ যে আপোনাৰ মানুহজনক কৈছিলে বোলে যদি সঁচা কথা সাংবাদিকৰ আগত ক'লে অঁ ক'ব এইটো কৈছে ছাৰে কোনটো ছাৰে কৈছে মই এইবিলাক নাম চাম নাজানো মই চিনিও নাপাওঁ কৈছে যদি এইবিলাক ক তেনেহ'লে এনকাউণ্টাৰ কৰি দিম বুলি মোৰ মানুহজন মোৰ লগত কোৱা নাই মোৰ বৰজনৰ লগত মই কথা পতাই দিছিলোঁ তাৰপাছত তাই ভয়তে মোৰ লগত কোৱা নাই তাৰপাছত তাৰ লগত কথা পাতিছিলোঁ তাৰ লগত কথাটো কৈছে যে যদি মই এইবিলাক কওঁ তাৰপাছত মোক হেৰি কৰিব এনকাউণ্টাৰ কৰি দিব থানাত আনি সেইটো কাৰণেতো ভয়তে তাই একো কোৱা নাই মাৰপিটো কৰিছে চিলাপথাৰ পুলিচে কৈছে ধৰি আনিছে চিলাপথাৰ পুলিচে ক'ব এনকাউণ্টাৰ কৰি দিব বুলি কৈছে এইটো সঁচা নে মিছা এতিয়া আপোনালোকে মোৰ মানুহজনক মাতি আনক মানুহজনক মাতি আনি তাৰ মোবাইলটো ওলাই দিব কওক ওলাই দিয়াৰ পাছতো চব ওলাব ন সঁচা নে মিছা পইচা দিছে নে নাই যদি চবুত ওলায় তেতিয়াতো পইচাটো থানাৰ পৰা কোনোবাই খাইছে নহ'লে পইচাকেইটা ক'ত গ'ল বাকী ইমানকেইটা পইচা ক'ত গ'ল বাকী এতিয়া আমি কি বিচাৰোঁ এতিয়া সহায় বিচাৰোঁ আকৌ মোৰ মানুহজনৰ ওপৰত যে ইমান মিছা কথা এটা কৈছে ড্ৰাগছ বেচে বুলি সেইকেইটা আকৌ সহায় কৰক মোক আপোনালোকে অঁ এইটো সত্য এইটো কাৰণে আপোনালোকে যি শাস্তি দিব তাই মানি ল'ব কিন্তু এইটো নকল সোণৰ এইটো সেইটো মিছা কথা একেবাৰে হেৰি কি কয় এইটো ড্ৰাগছৰটো একেবাৰে হেৰি মিছা কথা সোণৰটো তাই বেছিদিন ধৰি কৰা নাই নেকি মই গম পোৱা নাই কালিহে মই গম পাইছোঁ মোৰ চাহিদা বেগম
আচ্ছা গুণটো যে তার পৰা যে শিলাপটৰ বিক্ৰী কৰিবলৈ লৈ আহিলে ৰাস্তাত কোনো পুলিচে ধৰা নাই নেকি নাই হেতু মই গম নাপাও লালুক পানীছে না ইয়াৰ পাই লৈছে হেতু মই গম নাপাও হেতু তা খুদিলে গম পাব আপোনালোক পাব ঘৰটো কত আপোনালোক লালুক কোনাবাৰী লালুক কোনাবাৰী আপোনাৰ নামটো সাহিদা বেগম আপোনাৰ কি হয় তেও মোৰ হাজবেন্ড হয় সাহিদা বেগম খালে চল্লিশ লাখ টাকা জব্দ করেছিল কিন্তু কাগজে পত্রে দেখা হয়েছে পাঁচ লাখ পঞ্চাশ হাজার টাকা খালে বলে আর এইবর কথা যদি কেনবাকি বাহিরত কয় তেনে হলে কলেই কথা বেয়া হব বলে আরক্ষে ভয় দেখাইছে ভাবুকি দিছে এনকাউন্টার করা হব বলে অভিযুক্তক ভাবুকি দিয়া হয়েছে।